সারি সারি তরমুজ ঝুলছে মাচাই, উপরে হলুদ আর ভেতরে টকটকে লাল, মধুমালা, ইয়েলোবার্ড এবং ব্ল্যাকবেরি জাতের এসব তরমুজ অত্যন্ত সুস্বাদু। অসময়ের তরমুজ বলে বাজারে চাহিদাও যেমন বেশি, তেমনি দামও ভালো পাচ্ছেন চাষিরা। প্রথমবারের মতো সাতক্ষীরার তালা উপজেলার সেনেরগাতি ফুলবাড়ি গ্রামের কৃষক কালাম শেখ, নগরঘাটার কৃষক আসাদুর রহমান, মাসুদ হোসেন, আব্দুল মজিদ, খায়রুল ইসলাম, মিঠাবাড়ির মুকুল হোসেন ও সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরের রেজাউল মোল্লা ভিয়েতনামের মধুমালা ও ইয়েলোবার্ড এবং ইন্ডিয়ান ব্ল্যাক বেবি জাতের এই তরমুজ চাষ করে বেশ সাফল্য পেয়েছেন। মধ্যে হলো তিনটি জাত, একটা হলো হলুদ, একটা হলো কালো, একটা হলো কালচি, তাই হলুদটা বেশি আর এই হলুদটার বেশি দাম। মালচিং পেপার ব্যবহারের মাধ্যমে বেড তৈরি করে এসব তরমুজের আবাদ করা হয়েছে। তালা উপজেলার সেনেরগাতি ফুলবাড়ি গ্রামের কৃষক কালাম শেখের খেতে গিয়ে দেখা গেছে মাচায় ঝুলছে সারি সারি হলুদ রঙের তরমুজ। কালাম শেখ তার 8 কাঠা জমিতে এবছরই প্রথম এই তরমুজের চাষ করেছেন। এজন্য তিনি বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষিবিদ নয়ন হোসেনের কাছ থেকে বীজ সংগ্রহ ও পরামর্শ নিয়ে মালচিং পেপার ব্যবহারের মাধ্যমে জমিতে বীজ রোপণ করেন। কিন্তু অল্প সময়ে যে সাফল্য পাবেন তা চিন্তাও করেননি তিনি। তিনি জানান, বেড তৈরি করে মালচিং পেপারের ভেতর কেটে চারা বসানো হয়েছে, অল্প দিনেই গাছে তরমুজ ধরেছে। তিনি আরও জানান, অল্প দিনে ফলন পাওয়ায় একই জমিতে বছরে 4 বার ফসল ফলানো সম্ভব। আশা করছি অন্যান্য ফসলের তুলনায় এই তরমুজে মনে হয় লাভবান হবে এবং প্রদর্শন হিসাবে দেখতে এত সুন্দর এবং পরিবেশ এত সুন্দর যে এ চাষ করতে ইচ্ছা করছে এবং মনে হয় জমিতে বারবার আসি। প্রথম লাগানোর সময় ঠাট্টা বুটকারা করছিলাম যে হবে কি হবে না, এখন লাগানোর পরে এখন গাছ দেখে দেখছি এখন ফল ধরন ভালোই হয়েছে। আমরা এখন দেখছি আমাদের কাকরুল পটলের সেই এইগুলো পাত্তা বেশি। এখন ফুলবাড়ি গ্রামের অন্য কৃষকরাও তরমুজকে দেখতে আসছেন। আমাদের মাঠে এই কালাম ভাইয়ের একটা প্রকল্প দেখে, তরমুজ চাষের একটা প্রকল্প দেখে আমরাও অনেক আগ্রহী হয়েছি, আমরাও অনেক উদ্বুদ্ধ। আমরা বেকার এখন লকডাউনে বাড়ি বসে না থেকে আমরাও সামনের বছর থেকে চেষ্টা করব যে এই ধরনের তরমুজ চাষে উদ্বুদ্ধ। এ বিষয়ে উন্নয়ন প্রচেষ্টার কৃষিবিদ নয়ন হোসেন জানান, হলুদ তরমুজ চাষে কৃষক আগ্রহী হওয়ার প্রধান কারণ মাত্র 2 মাসে তরমুজ বিক্রি উপযোগী হয়ে যায়। সাতক্ষীরার মাটি তরমুজ চাষের জন্য বেশ উপযোগী।